हेलो फ्रेंड्स, दियास कुकर एक एपिसोड देखार जो अपने सबा के वेलकम। आमार आजकल रेसिपी होच्छे इरिश माछेर माथा दिए शुद्ध काठालेर बीज दिए डाल। रेसिपिटी बनानोर जो आमी कोनो रकम डाल व्यवहार करिनी, सम्पूर्ण काठालेर बीज व्यवहार करे ये डाल बनाना होच्छे। इलिश माछेर माथा आपनारा एड करतेओ पारेन बा ना एड करे पुरोटा आमिष डालो बनाते पारेन। ताहले देखिनी आमार आजकेर ए रेसिपिटी। इखने आमी एक कप परिमाणे काठाले बीज निये छे, जेगलो के रोदे खूब भालो मतो शुकिए नेवा हयेछे। सबार प्रथमे एकटी नाइफ दिए आमी काठाले बीजेर उपरे जे सादा खोसा थाके सेटिके आमी बेर करे दिच्छि। काठाले बीज खूब भालो मतो रोदे शुकिए नेले खूब सहज भावे एई खोसागुलो बेरिये जाय। এখানে আমি সমস্ত খোসা বের করে নিয়েছি আর বীজগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার এই বীজগুলোকে ভালো মতন সিদ্ধ করে নিতে হবে। একটি প্রেসার কুকারে আমি বীজগুলোকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 কাপ জল। জল অ্যাড করে দিয়ে আমি এই কাঠালের বীজগুলোকে খুব ভালো মতন সিদ্ধ করে নেব। গ্যাস ওভেনে 7 থেকে 8 সিটি দিয়ে কাঠালের বীজ আমি ভালো মতন সিদ্ধ করে নিয়েছি। দেখে নেব काठले बीज केमन सिद्ध हो। काठले बीज इखने खूब भालो मतन सिद्ध हो गए। बीज खूब भालो मतन सिद्ध हो आसले ऊपर जो ब्राउन खोसा थाके सेटिकेओ आमादेर एइभावे बेर करे फेले दिते हबे। ठीक जे प्रसेसे आलू सिद्ध करे खोसा बेर करे नि आमरा, ठीक सेम प्रसेसे इखने काठले बीज थेके समस्त खोसा आमादेर बेर करे निते हबे। এবার এই সিদ্ধ করে নেওয়া কাঠালের বীজগুলোকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো মতন পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করে নেওয়ার জন্য যে পরিমাণে জল অ্যাড করতে হবে ঠিক সেই পরিমাণে জল অ্যাড করে আমি খুব ভালো মতন পেস্ট করে নেব। আমি এখানে খুব ভালো মতন কাঠালের বীজগুলোকে পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম মিহি আমাদের কাঠালের বীজের পেস্ট হবে। এবার এই পেস্ট করে নেওয়া কাঠালের বীজগুলোকে আমি একটি বাটিতে ঢেলে দিচ্ছি। সমস্ত পেস্ট ঢেলে নেওয়ার পর আমি এই পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। জল অ্যাড করার সময় কাঠালের বীজের পেস্ট আমি খুব ভালো মতন জলের সাথে গুলিয়ে নিচ্ছি। এই ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন। আমি এখানে খুব ভালো মতন জলের সাথে পেস্ট গুলিয়ে নিয়েছি। এখানে ডাল আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি, তাই এখানে একটি মাথা আর একটি লাজা আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। ডালের মধ্যে মাথা দেওয়াটা পুরোটাই অপশনাল, আপনারা এই ডাল পুরো আমিষভাবেও করতে পারেন। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাথা আর লেজাগুলোকে খুব ভালো মতন মাখিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই গরম বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সরষের তেল। তেল ভালো মতন গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি এখানে দুটো শুকনো লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা 7 থেকে 8 সেকেন্ডস ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। জিরা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুখণ্ড করে। সমস্ত কিছু 7 থেকে 8 সেকেন্ড খুব ভালো মতন আমি ভেজে নিচ্ছি। ভালো মতন ভাজা হয়ে আসলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা ও লেজার বীজগুলো। এই সমস্ত কিছু খুব ভালো মতন আমি 5 মিনিট ফ্রাই করে নেব। মাথা ও লেজা ভালো মতন ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বীজের পেস্ট। কাঁঠাল বীজের পেস্টের সাথে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ডালটা বানিয়ে নিতে হবে। ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ডাল খুব ভালো মতন ফুটিয়ে নেব। ডাল খুব ভালো মতন ফুটে আসলে এখানে আমি 5টি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটি নিলে আমাদের কাঁঠালের বীজের ডাল একদম রেডি। ডাল নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি।
घी एड कर दिए डाल खूब भलो मत मिसिए निये गैस फ्लेम बंद कर डाल गरम गरम भातेर साथे सार्व करब। आपनादेर ये रेसिपि केमन लागलो अवश्य आमाके कमेंट कर जानाबेन और भालो लेगे थाकले प्लिज लाइक करबेन और आपनादेर फ्रेंड सार्केले शेयर करबेन। তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, বাই।